কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতেও কিন্তু টেট পরীক্ষার্থীরা সকাল থেকেই তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছেন এবং দু হাজার তেইশের যে টেট পরীক্ষা সকাল থেকেই সেই ছবি আমরা কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় দেখেছি পরীক্ষা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা রয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু যানবাহন রবিবারে যাতে কোনো রকম অসুবিধে পড়তে না হয় পরীক্ষার্থীদের বেশি যানবাহনও কিন্তু চালানো হচ্ছে সরাসরি আমি যাব ক্যানিংয়ের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস রাজু তুমি যেখানে এই মুহূর্তে রয়েছো সেখানকার ঠিক কি ছবি সকাল থেকে পরীক্ষার্থীরা আসছেন এবং এই মুহূর্তে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে নিরাপত্তার ছবিটা ঠিক কি একেবারে নিরাপত্তা কিন্তু কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই পরীক্ষা কেন্দ্রে যে সকল পরীক্ষার্থীরা ঢুকছেন তাদেরকে যেমনি বায়োমেট্রিক চেক করানো হচ্ছে তার সাথে সাথে ফটো তোলা হচ্ছে এবং অ্যাডমিটের সঙ্গে তার ছবি মিলিয়ে দেখা হচ্ছে এ ছাড়াও ও পরীক্ষার্থীরা কী কি নিয়ে ঢুকবেন সেই সমস্ত ব্যবস্থাও করা হয়েছে মহিলা একদিকে যেমন মহিলা পুলিশ রাখা হয়েছে অপরদিকে পুরুষ পুলিশ এবং মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু চেক করা হচ্ছে কোনো রকম মোবাইল নিয়ে যেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ঠিক ঘড়ির কাটায় বারোটা বাজার পর থেকেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেটে তালা পড়ে গেছে যে সকল পরীক্ষার্থীরা যেহেতু সকালে তোমাকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন ছিল সেখানে যান চলাচলের একটু ব্যাঘাত ঘটেছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সকল পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পুলিশের আধিকারিকরাও এসছেন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও যেমন রয়েছে উৎসুক পরিবার যারা যার যে সকল পরীক্ষার্থীরা এসছেন তার পরিবারের লোকজন পরিজনরা কিন্তু বসে রয়েছেন এবং তারা কিন্তু তাদের থাকারও বসারও ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে থেকে অপরদিকে যে যে পরীক্ষা কেন্দ্রে সেই পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে ক্যানিংয়ের ডেভিড সেশন হাই স্কুল সেখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিনশো জন তার মধ্যে দুশো তিপ্পান্ন জন পরীক্ষার্থীরা এসেছেন এবং এখনও বাকি যারা আসেননি এবং সেটা এই মুহূর্তে গেট বন্ধ করা দেওয়া হয়েছে কোনো রকম সমস্ত রকম যে শিক্ষা পর্ষদ পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে যে যে সকল পরীক্ষার্থীরা এসেছেন তাদের সমস্ত প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখন এখানে পরীক্ষা কেন্দ্রে চলে এসছেন এবং সেক্ষেত্রে পরীক্ষা শুরু হয়েছে এবং নির্বিঘ্নে এখনও পর্যন্ত পরীক্ষা চলছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট আটত্রিশটি জায়গা পরীক্ষা কেন্দ্র ঠিক হয়েছে এবং সকাল থেকে কিন্তু প্রতি কটা পরীক্ষা কেন্দ্রে এখনও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র পরিচালনা করছেন এবং সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে অপরদিকে মেটাল ডিটেক্টর বায়োমেট্রিক অর্থাৎ পনেরো প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না এবং সেখানে কিন্তু বজ্র আটুনি প্রশাসনের দিয়ে কোনো খামতি রাখছে না প্রশাসন ধন্যবাদ জানাবো রাজু ছিলেন সরাসরি আমাদের সঙ্গে ক্যানিং থেকে